বিয়ে এমনই একটি জিনিস যেটা পৃথিবীর প্রতিটি দেশের মানুষই একটি উৎসবের মতো উদযাপন করে এবং অনেক ধুমধাম করেই বিয়ে উদযাপিত হয়। এসব অনুষ্ঠানে যেন কোনো ঝামেলা না হয় এদিকে পুরো খেয়াল রাখা হয়। কিন্তু এর পরেও বিয়েতে এমন কিছু কাণ্ড ঘটে যায় যা দেখে কেউ না হেসে থাকতে পারে না। আজকের ভিডিওতে আপনারা ক্যামেরায় ধারণকৃত এমন কিছু বিয়ের অনুষ্ঠান দেখতে চলেছেন যা দেখলে আপনাদের হাসি থামিয়ে রাখতে পারবেন না। এমন মজার মজার ভিডিও প্রতিদিন পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে রাখতে ভুলবেন না। চোখে কাজল লাগিয়ে রাখা এই বর এবং বরের বাবা বিয়ের ঠিক আগের মুহূর্তেই যৌতুক দাবি করে বসেন, আর তা না হলে বরযাত্রী ফেরত নিয়ে যাওয়ার হুমকিও দিচ্ছিলেন। এরপরে উভয়কে স্টেজে বেঁধে পর্যাপ্ত পরিমাণে উপটৌকন দেয়া হয়। মালা বদলের সময় কত উদ্ভট সব ঘটনাই না ঘটে থাকে, কিন্তু প্রযুক্তির সাথে এখন বিয়েতেও পরিবর্তন এসেছে। যেমন এখন কোনে পক্ষ মালা বদলকে একটা ফিল্মি রূপ দিয়েছেন, তারা ড্রোনের সাহায্যে মালা বদলের প্ল্যান করেছেন, কিন্তু ড্রোনের পাইলট ড্রোনটিকে বারবার উপর নিচ করার কারণে বর উত্তপ্ত হওয়া শুরু করে দেয়। অনেকক্ষণ এভাবে চলার পরে বরমশাই রেগে আগুন হয়ে যায় এবং বরমশাই মালাটিকে ড্রোন সহ নিচের দিকে টান দেয় এবং ড্রোনটি নিচে পড়ে যায়। আমি নিশ্চিত ড্রোনটির এই দশা দেখে ড্রোনের মালিকের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ২০১৫ সালের মে মাসে তামিলনাড়ুর তিরুনেলকুভির একটি বিয়েতে সেখানকার নেতা সুব্রামানিয়াম সুয়ামীকে আমন্ত্রিত করা হয়েছিল। এখন বিয়ের মুখ্য অতিথি হিসেবে বরকে তার মঙ্গলসূত্র দেওয়ার কথা ছিল। এ কারণে চন্দ্রলেখা ম্যাম তার হাতে মঙ্গলসূত্র ধরিয়ে দিয়ে তাকে বরকে দিতে বলে। কিন্তু তখন সুব্রামানিয়াম স্বামী বরকে সেই সুতাটা না দিয়ে নিজেই কনেকে পরানো শুরু করে দেয়। এটা দেখে চন্দ্রলেখা ম্যাম চিৎকার দিয়ে বসেন। সুব্রামানিয়াম সুরামী আরেকবার বিবাহিত হওয়া থেকে অল্পের জন্যই বেঁচে যান এবং বেচারি বরও তখন সব কিছু চেয়ে চেয়ে দেখছিল। আপনারাই একবার চন্দ্রলেখা ম্যামের রিয়েকশনটাই দেখুন। কোনো অবিবাহিত ব্যক্তিকে যদি বিয়ের দায়িত্ব দেয়া হয় তাহলে কি হবে এখন সেটা দেখুন। এই লোকটিকে বরকনের মাথায় চাল এবং দুধ ঢালার দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু বেচারি ক্যামেরাতে মুখ দেখানোতে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিল যে উভয়ের মাথায় চালের জায়গায় দুধ ঢেলে দিয়ে গোসল করিয়ে ফেলেন। এটা দেখে আশেপাশের মহিলা আর ঝুঁকি না নিয়ে মাথায় চাল দেওয়ার কাজ নিজেরাই করে দেয়। এটা দেখে পেছনের এক মুরব্বীর রিয়েকশন তো দেখার মতোই ছিল। মালা বদলের সময় দুষ্টুমি হবে এটা খুব স্বাভাবিক একটি বিষয়, কিন্তু এই বরের কনের দুষ্টুমি একটু ভালো লাগেনি এবং সে কালক্ষেপণ না করে কনের বদলে শালিকেই মালা পরিয়ে দেয়। লখনৌর এক জায়গায় এই বর যখন বরযাত্রী নিয়ে কনে বাড়িতে আসে তখন সে স্বর্ণের চেইন এবং মোটরসাইকেল দাবি করতে থাকে, না হলে সে বরযাত্রী ফেরত নিয়ে যাবে। এরপর আর কি হবার ছিল, কনে পক্ষ বরের পাগড়ি খুলে তার মাথায় মাঝ বরাবর ন্যাড়া করে দেয়। বিয়ের মণ্ডপে বরকনে পরস্পরকে খেয়াল রাখার প্রতিজ্ঞা করেন। এই প্রথা অনুসারে পণ্ডিত বরকে বলতে বলে, যখন তুমি রাগ করবে তখন আমি রাগ ভাঙাবো। আর তখন বরমশাই বলে ওঠেন, আপনি ভাঙাবেন? এটা শুনে বরযাত্রীর পাশাপাশি কোনেও হেসে ওঠেন। এখানে পণ্ডিত মশাই প্রতিজ্ঞা করাতে থাকেন এমন উদাহরণ দিয়ে ফেলে যে বরকনে লজ্জা পেয়ে যায় এবং বিয়েতে উপস্থিত সবাই হাসাহাসি শুরু করে দেয়। তবে কি বলেছিলেন সেই পণ্ডিত মশাই আপনারাই শুনে নিন। পণ্ডিত মশাই কনেকে বলেন, বরের সেবা করাই স্ত্রীর ধর্ম, কখনো আপনার বর যদি চা বানিয়ে দিতে বলে এবং আপনি যদি তখন অন্য কাজে ব্যস্ত থাকেন তাহলে এটা বলে উঠবেন না, তুমি নিজেই বানিয়ে নাও। একটা সময় ছিল যখন কনেকে বিদায় দেওয়ার সময় কনে এবং তার বাড়ির মানুষ হাউমাউ করে কান্না করত, কিন্তু এখন পাত্রীর বাড়ির মানুষেরা মেয়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে তাকে বস্তার মতো ধরে বরের গাড়িতে বসিয়ে দেয়। এমনটাই এক কনের বাড়ির মানুষ তার সাথে করে ফেলেছিল। কনে গাড়িতে বসতেই তারা গান গাওয়া শুরু করে দেয়।
বিয়ের সময় নেশাগ্রস্ত বরযাত্রী দেখাটা খুবই স্বাভাবিক একটি বিষয়, কিন্তু এখানে তো বরমশাই নিজেই মাতাল হয়ে এসেছেন। যদিও কনে সবসময় লজ্জায় লাল হয়ে থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু এখানে তো ভিন্ন কিছু দেখা গেল। কনে লজ্জা পাওয়া তো দূরের কথা, উল্টো বরের গা ঘেঁষে বসায় ব্যস্ত ছিল। ২০২০ সালের মার্চ মাসে ভারতীয় এই নবদম্পতি তাদের বিয়েকে স্মরণীয় করে রাখার জন্য ক্যালিফোর্নিয়ার স্যাডেলহোক রেঞ্জে একটি জিরাফের সাথে ফটোশ্যুট করতে গিয়েছিলেন। কিন্তু জিরাফটি বরের পাগড়িটি একটু বেশি ভালো লেগে গিয়েছিল, এজন্য জিরাফটি বরের পাগড়িটি তোলা শুরু করে দেয়। এরপরে তারা যতবারই শেডের কাছে গিয়ে ছবি তোলার চেষ্টা করছিলেন, জিরাফটি তাদের ছাড়ার নামই নিচ্ছিল না। শেষমেশ তাদেরকে জিরাফের শেড থেকে অনেক দূরে গিয়েই ছবি তুলতে হয়। এই ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে বিয়ের কনেকে বরকে মালা পরিয়ে দিতে তার পা ধরে কদমবুচি করা হচ্ছে। এরপরে বড় কনেকে মালা পরিয়ে দেয়। এ পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল, কিন্তু এরপর বড় কনেকে মালা পরিয়ে তার পা ধরে কদমবুচি করে ফেলে। এই মেয়েটি কনের ফটোশ্যুটের সময় তার ড্রেস ধরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু বেচারি ভুলে গিয়েছিল তার পেছনে কোনো দেয়াল নেই, বরং সামান্য কিছু ঝোপ ঝাড়ছিল। যেমন এখানে এই বরমশাইকে কনেকে মালা পরাচ্ছিল, তখন তার প্যান্টি খুলে যায়। বিয়েতে বরের জুতা চুরি হবে এটাই স্বাভাবিক একটি বিষয়, কিন্তু এখন তো এক ভিন্ন লেভেলের জুতা চুরি দেখা যাচ্ছে। এই লোকটিকে যখন কনে মালা ছুঁড়ে দেয় তখন তার অ্যাটিটিউড হার্ট হয়ে যায়, তখনও বড় কনের গলার দিকে মালাটি ছুঁড়ে দেয়। এই কনে তার সবগুলো টিকটক ভিডিওতে তার বরকে রোস্ট করত। এই বরমশাই তো নিজেকে গরিবের কবির সিং ভেবে বসেছেন, সানগ্লাস পরে বিয়েতে এসে গেছেন। চলুন এখন বিভিন্ন স্থানে বিয়ের আয়োজনের কিছু আজব কিছু প্রথা দেখে নেওয়া যাক। বিয়ের এই প্রথা, সবার সামনে বরের মুখ থেকে কনেকে খাবার খেতে হবে, এমতো অবস্থায় তাদেরকে কি দশা হয় সেটারা আপনারাই বুঝতে পারছেন। মহারাষ্ট্রের বিয়ের এই প্রথা, বর এবং কনেকে মুখে পানি বা দুধ নিয়ে পরস্পরের মুখে কুলি করা লাগে। এখানে এই প্রথায় বরকে ফসল কাটতে হয়। বরের এই বন্ধু বরকে কাঁধে নিয়েই নাচা শুরু করে দেয় এবং এক পর্যায়ে বেচারি ব্যালেন্স হারিয়ে বরসহ ধপাস করে মাটিতে পড়ে যায়। এখন এই কুকুরটিকে দেখুন, সে বরকে কনের কাছে বসতেই দিচ্ছে না। এখানে তো এই কুকুরের মালিকের মেয়েকে ফলো করতে করতে তার সঙ্গে সাত পাকে ঘোরাও শুরু করে দিয়েছে। কনের এই চাচি তো কনেকে এমনভাবে জড়িয়ে ধরে যে কনে ধপাস করে স্টেজের পেছনেই পড়ে গিয়েছিল। এই মুরব্বি তো নিজের সঙ্গে সঙ্গে বরকেও স্টেজ থেকে নিয়ে পড়ে। এখানে ছবি তোলার সময় কনে পাশের লোকটির হাত ধরে তার কাঁধে জোর করে হাত রাখছে। যখন আপনি স্পাইডারম্যান হতে চান কিন্তু পারিবারিক চাপে আপনি ওয়েডিং ফটোগ্রাফার হয়ে গিয়েছেন, এই ফটোগ্রাফার তো স্পাইডারম্যানের চেয়েও একটি বেশি অ্যাডভান্স। এখানে এই গ্রামবাসী পানির ফোয়ারাকে প্লেট পরিষ্কার করার জন্য পানির ট্যাপ মনে করেছিল। অন্যের বিয়েতে তালি বাজাতে বাজাতে যখন আপনার নিজের বিয়ে ফিক্সড হয়ে যায় তখন এই অবস্থা হতে হয়। এই লোকগুলো কনেকে মালা পরিয়ে দেওয়ার পরে বরকে ওঠানো শুরু করে দেয়। এই লোক বিয়ে করতে এসেছে না কাউকে ভয় দেখাতে এসেছে সেটা আমি বুঝতে পারছি না। এখানে তো বিয়ে না হতেই কনে বরকে ধমকানো শুরু করে দিয়েছে। দেখুন এই বর কিভাবে বিয়ের স্টেজে বসে গুটকা খাচ্ছে। এই কনে পান খাচ্ছে না গুটকা খাচ্ছে সেটা আমাদের জানা নেই,
এই বর তো প্যান্ট ফেটে যাওয়ার নিউজ এমন ভাবে দিচ্ছে যেন সে অনেক বিশেষ কিছুই করে ফেলেছে। এখানে বর কনেকে কেক খাওয়ানোর কথা ছিল, কিন্তু কনে ঠিক মতো কেক খাওয়ালেও বর কনেকে কেক না খাইয়ে নিজেই খেয়ে ফেলে। তো বন্ধুরা, কাল আবারও দেখা হচ্ছে। আপনি আপনার অনেক মূল্যবান সময় আমাকে দিয়েছেন, এজন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এমনই ইন্টারেস্টিং সব ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিতে ভুলবেন না। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।